নিরামিষ দিনে কি খাইবেন ভাইব্যা পাইতাছেন না? তাহলে পনির দিয়া এই রেসিপিটা বানাইয়া খাইয়া দেখেন, ওহ মুখে লাগিয়া থাকবো। নমস্কার, সুতপার রান্নাঘরে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আয় পড়ছি। আজকের রেসিপিতে আপনারা দেখতে পাইবেন পনিরের কালিয়া। পনিরের কালিয়াটা আমি কি কইরা তৈরি করতেছি অবশ্যই প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে থাকে। এই পনিরের কালিয়াটা তৈরি করার লাগিয়া আমি এখানে 500 গ্রাম পনির নিয়ে নিছি। আর পনিরের সাইজটা একটু বড় সাইজেরই কার্টুন, তাই এরকম সাইজের পনিরটাই আনছি দোকান থেকে। এখন পিস পিস করে কাটতে নিতেছি, এরকম পিস করা ওই কাটতে হইব। পনিরটা আমার কাটা হয়ে গেছে, আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। এখন পনিরটাতে আমি লবণ হলুদ মাখাই নিতেছি। মাখানোটা আমার হয়ে গেছে, এখন পনিরগুলো ভাজার লাগিয়া একটা কড়াই বসাই দিলাম। কড়াইতে কিছুটা তেল দিয়া গরম করে নিতেছি। এখন একে একে ভাজা নিব। এপিট ওপিট ভালো কইরা ভাজা নিতে লাগবো, বেশি কড়া কইরা ভাজলে পনির শক্ত হয়ে যায়, আপনারা তো জানেনই। এরকম ভাজা হইলেই নামাই নিতে হইব। আবার একে একে সবগুলো ভাজা নিতেছি। ভাজা হয়ে গেছে, আমি সবগুলি একটা প্লেটে নামাই নিতেছি। আরেক বেঁচেও ভাজা নিতেছি। সবগুলো পনির ভাজা হয়ে গেছে, চুলাটা জ্বালাইয়া আমি আরেকটা কড়াই বসাই দিলাম। রান্না করার লেগে আমি এখানে লাল তেলটা ইউজ করতেছি সোমবারে। এখানে আমি 3 চামচ তেল দিলাম, আর দিয়ে দিতেছি 1টা শুকনা লঙ্কা, আর্ধেকটা তেজপাতা। ফুড়নে দিয়ে দিতেছি 2টা টুকরা দারচিনি, 3টা এলাচ, 2টা লবঙ্গ, 2টুকরা জৈত্রী আর 1টা স্টার, এগুলো দিয়ে দিতেছি। তাইলে কালিয়ার ফ্লেভারটা খুব সুন্দর হয়। ওই তেলেই দিয়ে দিতেছি কিছুটা কিশমিশ। দিয়ে দিতেছি 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ টমেটো বাটা। আর গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিতেছি ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া 1 চামচ। আর দিয়ে দিতেছি স্বাদ অনুযায়ী কিছুটা নুন। এবার ভালো করে মিশিয়ে নিতেছি। মিক্সার বাটিতে নিয়ে নিতেছি 2 চামচ টক দই, 10টার মতো কাজু বাদাম দিয়ে দিতেছি, পেস্ট বানাই আনতেছি। পেস্টটা আমার হয়ে গেছে, এখন দিয়ে দিতেছি দই এবং কাজু বাদামের পেস্টটা। এবার ভালো করে মিশাই নিতেছি মশলার সাথে। বাটিটা ধুইয়া কিছুটা জল দিয়ে দিলাম। মশলাটা আমার হয়ে গেছে, একে একে পনিরগুলো দিয়ে দিতেছি। আর অবশ্যই নাড়াইতে হইব, নাইলে কাজু বাদাম দেওয়া আছে তো লাগিয়ে যেতে পারে কড়াইতে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে মনে হইতেছে, তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি সামান্য গ্রেভির লেগে জল দিয়ে দিব। ভাজা পনিরটা রাখার প্লেটটা ধুইয়া কিছুটা জল দিয়ে দিব ঝুলের লেগে। আপনারা নিরামিষ দিনে অবশ্যই রান্নাটা করে খাইবেন, মাছ মাংসের কথা ভুললা যাবেন না। সামান্য চিনি, আপনাদের পছন্দ না হলে চিনিটা স্কিপ করতে পারেন। দিতেছি সানরাইজের কিছুটা গরম মশলা। আমার কালিয়া একদম রেডি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা। এখন পনিরটা নামাই নিতেছি। আপনারা এই পনিরের কালিয়াটা আপনারা পরোটার লগে, লচ্চা পরোটার লগে,
এমনি রুটির সাথে, ফ্রাইড রাইসের সাথে, এমনি খালি ভাতের সাথেও খাইতে পারে। দেখতে পাইলেন কত সহজ করে আমি পনিরের রেসিপিটা তৈরি করে নিলাম। আপনারাও এইভাবে পনিরের কালিয়া বানাইয়া খাইবেন এবং আমারে কমেন্ট করে জানাইবেন। আর যদি ভালো লাগে ভিডিওটার মধ্যে একটা লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যদি এই ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা অবশ্যই ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আবারও দেখা হইব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।